আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, বৃষ্টি একটু কম আছে, পেছনে হালকা হালকা মেঘ করেছে, কিন্তু আমার মনে হয় না এখন আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে। আজকে যে ভিডিওটা করছি সেটা আমি বলবো না একদম নতুন কোনো কন্টেন্ট, এটা অলরেডি অনেক চ্যানেলে হয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েটে করার চেষ্টা করছি। আজকে আমরা খাবো ফুচকা। তবে আমরা কেন বললাম, আমি কেন নয়, সেটা আমরা একটু পরেই জানতে পারবো, যদিও থাম্বনেইলে সেটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো। আমি সচরাচর আমার চ্যানেলে কখনোই এরকম মানে প্রথম থেকে কি হলো, কিভাবে আমার উত্থান হলো, কিভাবে পতন হলো, এরকম আমি খুব একটা বেশি বলিনি, তার কারণ এখনও পর্যন্ত চ্যানেলটা সেরকমভাবে গ্রো করেনি, আস্তে আস্তে করছে, হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, ভাই তোমার ক্যামেরা কী করে বা দাদা তোমার ক্যামেরা কী করে, তাদেরকে কখনো দেখাও না কেন? তাই ভাবলাম তাদেরই একটা ছোট্ট ভিডিওতে আজকে নিয়ে এসে, মানে একটা ছোট ভিডিও মানে একটা মোটামুটি যেখানে রেস্টুরেন্টের কোনো ঝামেলা নেই, তার কারণ রেস্টুরেন্টে যদি একটা থালার মধ্যে তিনজন মিলে হামলা করি তাহলে একটা খারাপ ব্যাপার হবে, তাই না? তারা এখন মোটামুটি রেডি হচ্ছে, ফুচকার অনেকেই ক্রেভিং হয়, ভাই ফুচকা দেখাও, নতুন নতুন ফুচকা কন্টেন্ট চাই। অনেকেই বলে যে আমাকে তো আজকে ফুচকার কন্টেন্ট নিয়েই তোমাদের সামনে এসেছি, কিন্তু ক্যামেরার না ক্যামেরা সুইচ অন, সরি মাইকের সুইচ অন আছে, আগেবার মাইকের সুইচ না অন করেই বকবক করে গেলাম। তো যাই হোক, অনেকটা বেশি বকে ফেলেছি, অলরেডি 2 মিনিট আড়াই মিনিট মতন হতে চললো, যদিও এডিট করে একটু কমে যাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করো, শেয়ার করো। আর বলেছিলাম আগের ভিডিওতে যে তোমরা যে ভিডিওতে কমেন্ট করবে, আজকে ভিডিওতে সেটা কমেন্ট আমি ফিচার করব। তো চলো শুরু করা যাক। কটা বাজে দেখে নাও তোমরা, এখন বাজে 5:30 প্রায়, আর এখনো পর্যন্ত দুজন রেডি হয়ে যাচ্ছে। তিনজনই আমরা একই রকম টি শার্ট পরেছি, ও সাদা আমিও সাদা। তোর কি রেডি হওয়া হয়ে গেছে? তুমি চোখে কিছু কাজল কিছু লাগাবি? নো নো মেকআপ লুকস আমাদের। আচ্ছা ছবি তোলা হচ্ছে না ভিডিওতে, চল। এই আসতে একটু কথাটা কম বল, আমি একটু বলে নি একটু আগে যে তোমাদের বললাম যে আমার চ্যানেলে যারা দুজন এখন মেনলি আছে, ভিডিও করে দেয় যারা, লকডাউনে আগে যে আমার ভিডিওগুলো করে দিয়েছে সে হচ্ছে সুস্মিতা আমার আগের লকডাউন আগের ভিডিওগুলো করতো, আর লকডাউনের পরে হচ্ছে ও করে দিয়েছে ভিডিওগুলো, মানে যেই লকডাউন পড়ার পর যে ভিডিওগুলো হয়েছে মেনলি যেগুলো হচ্ছে ঘরে তোমরা দেখতে পারছো, ফলে এই দুজনই আছে। তো আমরা আজকে তিনজন মিলে ফুচকা খাবো, আমাদের ডান হাতটা খোলা থাকবে, বাঁ হাতটা বাঁধা থাকবে, ফুচকা ফুচকা জায়গায় থাকবে, জল যেরকম থাকে থাকে, আর আলু মাখা যেরকম থাকবে থাকবে, একটা হাত দিকেই ফুচকা ভেঙে ওর মধ্যে জল ঢুকিয়ে আলু ঢুকিয়ে আমাদের খেতে হবে, আর যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবে সে উইনার হবে, আর যে উইনার হবে সে পাবে 1000 টাকা। এইটা শুধু ক্যামেরার জন্য না, আমি রিয়েলি পাবো তো, আমি রিয়েলি পাবো তো, রিয়েলি পাবো তো, আপনারা সবাই সাক্ষী আছেন ও 1000 টাকা বলেছে। আমি কেন বলছি সেটা বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে দুজনের জন্মদিন চলে গেছে, 1000 টাকা তো আমার অলরেডি যেত, তো যে জিতবে তাকে তো 1000 টাকা, যদি আমি নিজে জিতে যাই তো 1000 টাকা তো আমার জন্যই থাকবে। চলো প্রিপারেশনগুলো স্টার্ট করে নিই, তারপরে ভিডিওটা স্টার্ট করে দেখা হচ্ছে। ফুচকা চলে এসছে আমাদের সামনে, এই হচ্ছে ফুচকার জল, যেটা দেখাতে পাচ্ছি না, এই যে দেখে নাও জল, এই হচ্ছে আমাদের আলু আলু আলু, এইটা এভাবে দেখানো যাবে না, এটা দেখালে পড়ে যাবে, এই হচ্ছে আমাদের ফুচকা। তো আমরা এই হাতটাকে পেছনে নেবো, সবাই পেছনে নাও, আর এই 2.5 কিলোর হাত দিয়ে আমরা এই 1 গ্রামের ফুচকা খাবো। তো স্টার্ট কর, এটা কি করে এইভাবে না কাউন্ট করে, কি টাইমার কোথায়, কে কটা খাচ্ছিস সেটা টাইমার, টাইমার কোথায়, কোনো টাইমার নেই, যে একটা ফোন একটা টাইমার না, টাইমার নেই, কি করে বুঝবো কে কটা খাচ্ছিস, তুই যে কটা খাবি এটা গোনা আছে, ফুচকা গোনা আছে, তো গুনবো তো সবাই সবারটা, আমার
আর কি দাবি এরকম করছে কেন কাউন্টে বেশি হতে হবে কাউন্টে এটা রাগ না এটা তো ইজি হয়ে গেল ব্যাপারটা ইজি হয়ে গেল একটু ভেঙে দিয়ে চলে ইজি হয়ে গেল হ্যাঁ তাহলে ওটা আমি নেব আচ্ছা তো অলরেডি একবার কি বলে ওটাকে দুধে ভাতে হয়ে গেছে একবার দুধে ভাত হয়ে গেছে এবার আমরা রিয়েলি স্টার্ট করছি রেডি 1 2 3 স্টার্ট এটা ভাঙা ছিল রে হাঙর মাছের মতন খেয়ে নিচ্ছ গুড় তিনে চার যাচ্ছে চার রান পাঁচ সাত ধপ সিরিয়াসলি দশ আট নয় দশ বারো এগারো চোদ্দ ষোলো বারো এটা কি করছি পনেরো সতেরো আমার পনেরো সতেরো আমি তো জানি না আমার কাউন্ট আমি নিচ হচ্ছে দেখ না আলুটা কি এরম নিচ্ছি ধরে আলু আসতে আছে না হেলদি কম্পিটিশন হচ্ছে না এটা এক ফোটাও কেসটা কি হয়েছে বলে বলছি আমি ফুচকা গুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে তো কথা হয়েছে তেইশ ড্র ও কি বাইশে বটে আজকের ভিডিওটা কি হচ্ছে কুকুর জাল দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা রাখছি এই আদেও ক্লিক হয়েছে তো লাল হয়ে আছে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো না ওর অলরেডি গলা জ্বালা জ্বালা করছে নাক জ্বালা করছে আমারও ঠোঁটটা পুরো জ্বালা করছে তো চশমায় ফুচকার আলু লাগানো সেটা দেখ চশমায় ফুচকা আলু লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ এই ছোট্ট জায়গা যাই হোক তো আজকে ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাও তার কারণ তোমরা জানো সুস্মিতা মণ্ডল লিখেছে খিদা পেয়ে গেল সুস্মিতা মণ্ডল তুই না সুচন্দ্রিমাজি লিখেছে দারুণ লাগলো এরকম চ্যালেঞ্জ ভিডিও আরও নিয়ে এসো এই যে চ্যালেঞ্জ ভিডিও এর জন্যই আসছে এডুজন বলেছে দারুণ করেছো খুব ভালো আচ্ছা তোমরা যারা মানে যাদেরকে আমি চিনি আর কি তাদের তো ঠিক আছে এই এডুজন যে আছে একটু নামটা লিখো এবারে যদি তুমি কমেন্ট করো মানে করো তো অবশ্যই করো করো আর করতে হবে করতেই হবে করতেই হবে লিজা চ্যাটার্জি বলছে দারুণ করেছো আর লিজা আর একটা কমেন্ট করেছে সেটা হচ্ছে এগ ম্যাগি ট্রাই করতে পারতে ওটা আমার ফেভারিট নিশ্চয়ই এগ ম্যাগি আমি বাড়িতে খাই ভালো লাগে আমারও আর বিকাশ ভারতী হাই স্কুল বলছে খুব ভালো থ্যাংক ইউ ডালিয়া লিখেছে চিকেন ম্যাগিটা জাস্ট আমি ট্রাই করলাম কিছুক্ষণ আগে শিল্পী রানী 1705 বলছে এটা ভালো হয়েছে আমরা কবে পাবো ওয়া দিয়াশি ভট্টাচার্য লিখছে বাহ ম্যাগি পকোড়াটা দারুণ লাগলো ট্রাই করতে হবে আর চিকেন ম্যাগি রেসিপিটা দেখালে ভালো হতো
দেখলে আরও বেশি বুঝতে পারতাম চিকেন ম্যাগিটা ট্রাই করতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওটাতে রেসিপি এর জন্য দেখাইনি, তার কারণ রেসিপি ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়, লং হয়ে যায়। ও বোধহয় আমিও বলেছিলাম, হ্যাঁ ও রেসিপির ভিডিওটা চেয়েছিল, মানে রেসিপিটা চেয়েছিল আর কি। তো রেসিপি ভিডিও এর জন্য আমি দিইনি, তার কারণ একটু লং হয়ে যায় বলে আমি দিইনি, ওটাকে অ্যাভয়েড করে গেছি। মালা দাশগুপ্তা লিখেছে দারুণ, আর সুস্মিতা মানে ও লিখেছে লাস্ট দুটো আইটেমের রেসিপি দেখালে বেটার হতো। দেবজানি নাইয়া লিখছে দাদা ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, হেভি লাগলো। আরও হেভি হেভি ভিডিও আসবে, এটাও হেভি ভিডিও, এই হেভি ভিডিও নিচেও একটা হেভি কমেন্ট করে দিও, তাহলে তোমার নেক্সট টাইম আমরা তোমার এই হেভি কমেন্টটাকেই ফিচার করে দেবো। আর এইদিকে প্লাস্টিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কুকুর উড়ছে। তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত আমরা রাখছি, আর এই এরকম এরকম চ্যালেঞ্জ তোমরা আর দেখতে চাও কি না কমেন্ট সেকশানে জানাও, আর যাদের যাদের কমেন্ট করার ইচ্ছা আছে তারা কমেন্টের বর্ণনা লাগিয়ে দাও। তার কারণ হচ্ছে আজকে তো অনেক বেশি কমেন্ট মানে তোমাদের সামনে পড়ে দেখালাম, এরপরে তোমরা যে কমেন্টগুলো করবে আশা করছি সেগুলো পড়ে দেখাতে পারবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, বাই বাই।